30 মিনিটস আগে 30 মিনিট আগে আমার কাছে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী জেপি নড্ডা মহাশয়ের অফিস থেকে একটি চিঠি আসে। ওনার পিএ তিনি পাঠান আমাকে, এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জন্য সেখান থেকে আমি জানতে পারি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ এরকম কোনো বিষয় নেই, সমগ্র মিলেই পশ্চিমবঙ্গ এবং সেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে কিছু লোক ভয় পেয়ে হয়তো চলে যেতে পারে, কেউ লোভে চলে যেতে পারে, কিন্তু বিজেপি একটি আদর্শ নির্ভর দল। কোনো নেতা চলে গেলে তার সাথে আদর্শ চলে যায় না। আমিও যদি চলে যাই কোন, তাও আদর্শ যাবে না, আদর্শ এখানেই থাকবে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই আদর্শকে সামনে রেখে পদ্ম ফুলকে হাতিয়ার করে লড়াই করেছে। বিগত 70 বছর ধরে তারা লড়াই করছে, আগামী দিনেও তারা লড়াই করবে। দিলীপদার সাথে কথা হয়েছে, দিলীপদার আশীর্বাদ চেয়েছি এবং দিলীপদার যেখানে কাজ শেষ করেছেন, যে শক্তিশালী ভিতের উপরে দাঁড় করিয়ে গেছেন ভারতীয় জনতা পার্টিকে এবং তার পূর্ববর্তী রাজ্য সভাপতিগণ, অবশ্যই তারা তাদের প্রত্যেকে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে পাথেয় করে তাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবে। এটিও একটি দায়িত্ব এবং কোনো দায়িত্ব চিরস্থায়ী হয় না। আজ আমি আছি, কাল অন্য কেউ ছিলেন, আগামী দিনেও অন্য কেউ হবেন, এবং সেই দায়িত্বকে পালন করার চেষ্টা করবো। ঈশ্বর আমাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চেষ্টা করবো সেই দায়িত্ব।